আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আর প্রথমত ভিডিওটা শুরু করছি বাহির থেকে এসে, দেন আমি ক্লাস ক্লাস করে চলে আসছি। আর এখন রান্নাবান্না বাকি, আগে গোসল করবো তারপরে রান্না করবো। ভাইজা গেছে, গোসল করে নিয়েছি, রান্না বসাইনি, এখন এখন ভাত চড়াবো। তা ভাত হইতে হইতে প্রায় মানে 2টা বাজে যাবে, তাই 2টার সময় খেতে পারবো। আর আজকে কালে সিম্পল একটা রান্না রানবো, সেটা হলো আলু ভর্তা। আর যদি একটু ডাল করি, ডাল করবো, কিন্তু আমার তো ডাল নাই, মামিদের দিয়ে আনতে হবে। ডাল শেষ হয়ে গেছে, রান্না হয়ে গেছে দুপুরে, এটাই রান্না করে নিলাম। সাথে আছে আলু সিদ্ধ, যে আলুটা সিদ্ধ করে নিয়েছি। তাই একটু ছাদে আসলাম, অনেকদিন পর একটু ছাদে আসছি। মাথার চুল তো সব উঠে গেছে, কি আর তোমাদের বলবো, ছাদে পুরো শ্যাওলা পড়ে গেছে, ভয়ও উঠি না, পা পিছলে পড়ে যেতে পারে যে কোনো সময়। প্রথমত আজকে আজান দিয়েছে আসরের, খাওয়া দাওয়া ঘোরার ডিম কিছুই করি না, খালি ঘুরি পুরি এটাই করি। শরীরটা ভালো লাগতে আসে না, সকাল থেকে মাথা ব্যথা, এখনও মাথা ব্যথাটা কমে না, চাটা খাইলাম তবুও কমে না। তাই চলো, চুলাটা একটু ভেঙে গেছে, চুলাটা লিপ দেওয়া হয় না, এখন একটু লিপ দিয়ে নেব। তা এই যে চুলাটা আমার ফাইটে গেছে, পুরো রান্না করার পর চুলাটা ভেঙে ভেঙে গেছে অনেকখানি, চুলাটা এই দেখো ভেঙে গেছে, তারপরে আবার ফাইটেও গেছে। এই জায়গাটা দিয়ে মনে হয় গালিব ভেঙে ফেলাইছে, লাকড়ি উঠাইতে যাইয়া লাকড়ির বাড়ি পড়ছে তার জন্য। আর এই দেখো ফাইনালি চুলাটা লিপতে পারছি। কে বলছে শহরের মেয়েরা কাজ জানে না, শহরে থাকলেও কী হবে, সবই জানি, আস্তে আস্তে করতে তো হবে। লেপে বাসায় চলে আসছি, চুলাটা লেপে টেপে দিয়ে, আর তোমরা তো দেখতে পাচ্ছ চুলা লেপা হয়ে গেছে। তারপরে চলে আসলাম রুমে, পুরাটা লিপ দিনে মাটি দিয়ে রাখছি, কালকে বাকিটা দেবো যেহেতু রান্না করবো, অনেকটা চুলাটা ফাইটে গেছে, তাই কালকে জালকাড়ি দিয়ে পোজ দিয়ে দেবো। আজকে আর জালকাটা দিয়ে দিনে মোটামুটি করে রাখছি। তাই চলো, এখন সন্ধ্যা লেগে গেছে, কিছু একটা খেতে হবে, কী খাবো তাই চিন্তা করে আগে মামিদের বাসা থেকে আসি, দেখি কী খাওয়া দাওয়া আছে। সন্ধ্যাবেলা বসে গেলাম একটু বানান্না খাওয়ার জন্য। আর এই জায়গায় লবণ মরিচ সরিষের তেল দিয়ে মাখামাখি করতে আছি আমরা বানানোর জন্য। এই যে না আমরা, মামি কেটে টেটে ধুয়ে দিল আর আমি বানানোর জন্য রেডি করে নিলাম। আর এটাকে এখন খাওয়া হবে কচলাই কচলাইয়া নুন মরিচ দিয়ে, তারপরে খাবো সবাই মিলে। তাই আজকে সন্ধ্যার খাবারটাই ভালো হলো আমরা বানানো। এবছর প্রচুর পরিমাণ আমরা খেয়েছি, কারণ আমি এত আমরা খাই না। আর মামিদের বাড়ির আমরাগুলো এত মিষ্টি বলে বোঝানো যাবে না, একটা আমরাও টক না, শুধু মিষ্টি। তাই আমরাগুলো খেতেও ভালো লাগে, তাই আর জন্য আমি খাচ্ছি, কারণ হচ্ছে টক আমি খেতে পারি না। রাত্র 9:30 প্রায় 9:45 বাজে গেছে, আর আমি রাতের খাবার রেডি করে নিই। তো চলো, প্রথমত রাতের খাবারটা রেডি করে নিই, আর কালকের জন্য একটু তরকারি কুটে রাখবো, সেটা হলো পটল কুচাই রাখবো, যে পটল ছিলতে অনেক টাইম লাগে আমার, তার জন্য পটল গোছাই টোছাই রেখে দেবো কালকের জন্য। তো চলো, প্রথমত রান্না করে যাই। রাতে ভর্তা বানানোর জন্য পেঁয়াজ আলু সরিষার তেল নিয়ে নিয়েছি, আর আমার আলু ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো লাগে, ভাজা পেঁয়াজ দিয়ে ভালো লাগে, যে যেটাই পছন্দ করো, কিন্তু আমার দুটোই ভালো লাগে। দেখতে পাচ্ছ সুন্দর করে আলুটা মেখে নিতে আসে, তারপর পেঁয়াজটা মেখে, তারপরে ভর্তাটা বানাবে। আর এরকম পেঁয়াজ মরিচ হইলেও ভাত খাওয়া যায়, আর সবাই বলবে যে না আলু ভর্তাটাই খুব মজা। আমি যদি 2 দিন গোস খাই বা মাছ খাই পরেই আমার ভর্তা খাইতে হবে, কারণ আমার ভর্তাটা এতটাই পছন্দের, তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। আর এখন এই ভর্তাটা বানাইয়ে কিছুটা ফ্রিজে রেখে দেবো সকালের জন্য, সকালে পান্তা ভাত আর ভর্তা সেই খাবার খেয়ে কাজে চলে যাবো ক্লাস করতে, ঠিক আছে? চলো ভর্তাটা বানাই নিই। তাই বন্ধুরা, এখন বাজছে রাত্র 11:30, আমার খাওয়া দাওয়া কিছুই শেষ হয় নাই, তাই চলো খাবারটা খেয়ে নিই। আর খাওয়া দাওয়া করে কী করি তোমাদের সাথে শেয়ার করবো, রাত্রেবেলা একটা জিনিস করতে হবে সেটা করব। তাই প্রথমত খাবারটা শেষ করে নিই, তারপরে সব কিছু যে খাবারটা খেয়ে নিই। তাই যে হলো আমার রাতের খাবার, দেখতেই পাচ্ছ আলু ভর্তা ভাত, আর হচ্ছে একটু গোছের ঝোল টোল আলু টলো ছিল ওগুলো দিয়ে খাবো। তাই খাবারটা খেয়ে তারপরে আবার যাব রান্না করে। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রান্নাঘরে দুধ জল দেওয়ার জন্য। এই দেখো দুধের ভিতরে দিয়ে দিয়েছি 2টা দারচিনির টুকরো, 3টা আর 1টা এলাচ, কারণ এটা দিয়ে বানাবো একটা সুন্দর খাবার। আর একটু সাগরদানা ভিজিয়ে রাখছি, কারণ হচ্ছে 4টা পিঠে ছিল, পিঠে 4টাকে আমি রান্না করবো তার জন্য। তাই দুধের ভিতরে একটু চিনি দিয়ে দিলাম, গুড় দিলাম না,
চিনি দিয়ে ভালো করে এটাকে লাড়াচাড়া করে নিই, একটু ফুটলাই নিই, একটু ভালো তাহলে হবে। তার দুটো গরম হয়ে গেলে মিষ্টির পরিমাণটা যার যার পরিমাণ মতন দেবে, আমি আমার মতন দিই। আর এই হলো চারটা পিঠা, এই পিঠা চারটার মাঝখান থেকে ভাঙিয়ে নেবো, তাহলেই হবে, যেন একটু ফাটাই নিলে ভালো হবে। আর এই যে সাগুর দানাটা, তা এই সাগর দানাটা প্রথমত দুধের ভিতরে দিয়ে দিলাম, কারণ ওটা ঘন করার জন্য, যেহেতু মানে চালের গুঁড়া নাই বা কিছু নাই পিঠা চারটা, তার জন্য এটা করলাম। তাই সাগর দানাটা দিয়ে ভালো করে লাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো যেয়া পিঠাকাটা, তাই একটু ভালো করে উতলাই নোক, তারপরে পিঠা দেব। তাই দেখো সুন্দর করে লাড়াচাড়া করতে আসি, তারপরে পিঠার জন্য এটা রেডি করে ফেলাবো। তা একটু বলক নেওয়ার পর এই যে তারপরে পিঠাটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ বলক নেছে, এখন পিঠা দিয়ে দিলাম। পিঠা দেওয়ার পরে প্রথমত যে পিঠা টিঠা দিয়ে ভালো করে এটা একটু বলক দিয়ে নিই, যে পিঠা দেওয়ার পর একটু বলক দিয়ে নিই তাহলেই হবে। তাই দেখতে পাচ্ছ শীতের পিঠা, শীত আসার আগে আমি খেয়ে নিলাম রান্না করে, কারণ হচ্ছে যে শীতের জিনিস শীতের আগেই খেয়ে খাইলাম, যে শীতের জিনিস আমি খেয়ে নিলাম। এরকমের করে রান্না করে পিঠা খেতে অনেক ভালো লাগে। আর বলো শীতের জিনিস শীতে খেতে হবে এমন কোনো কথা আছে? গরমও খাওয়া যাবে, তোমার মুখে ভালো লাগলে হবে, যে সেজন্য আসুক খেতে ভালো লাগলেই হবে। আর আমি সবার আগে আগে এবছর বানিয়ে ফেলাইলাম, যে এক জিনিস দিয়ে দুটো জিনিস খেয়ে ফেললাম, একটা খেলাম পিঠা মাংস দিয়ে আর একটা আবার ই দিয়ে। তা চলো আজকের রেসিপিটা দেখালাম, ঘড়িটা দেখে আসলাম 12টা বাজে নাই, 11টা 40 বাজে, 41-42 বাজে, এরকমের হবে। তা আমার খাওয়া দাওয়া শেষ করলাম, এখন ঘুমাবো, তাই ভিডিওটা শেষ করে দিয়েই ঘুমাই পড়বো। তাই চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটি অবশ্যই অন করে দেবে। আমি সারাদিনে যা যা করেছি তা তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতে চেষ্টা করছি, কারণ দেখো আমার তো তেমন কাজ থাকে না যেন বেশি কিছু দেখাবো, তাই অল্প অল্প দেখাই, কারণ আমি বাহিরেও বের হই না, যে বাহিরে ঘুরতে যাই বা এদিকে ওদিকে কোথায় যাওয়া হয় না আমার, কারণ আমার ভালো লাগে না বাসা থেকে বের হয়ে আনতে, দেশের অবস্থা ভালো না, আমি বাহিরে যেতে খুবই ভয় পাই, তোমাদেরকে কি বলবো আর, যে এত পরিমাণ ভয় পাই যা বলে বুঝতে পারবো না। যেন আমার মনে হয় যে বিকাল টাইমে আমি একটু বাহিরে যাবো, কোথায় যদি গ্যাঞ্জাম টাঞ্জাম হয় আমি যদি ওইটার মাঝখানে পড়ে যাই, আমার এরকমেরই সারাক্ষণ মনে হয়, তার জন্য আমি বাহিরে বের হই না বাসা থেকে। আমি মানে কি বলবো, আমি ক্লাস করতে চাই সেটা আমার গলির ভিতরে, ঠিক আছে, আমি তাও মেন রোডে উঠি না, মেন রোড কেমন সেটাই আমি জানি না। তাই চলো গুড নাইট, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো।